হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিব। আজকে আমাদের ভিডিওর টপিক হলো ইউটিউব চ্যানেল এটিসি টুটু কোম্পানির ইউটিউব থেকে মাসিক ইনকাম কত। সো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেক বিথ সাদমান চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশনের জন্য। চ্যানেল নেম হলো এটিসি টুটু কোম্পানি। ভিডিও আপলোডস করা হয়েছে 343টি। সাবস্ক্রাইবার সংখ্যা হলো 441,859। ভিডিও ভিউজ হলো 36 মিলিয়নের উপরে, যা দিন দিনই বাড়ছে। কান্ট্রি হলো বিডি, বাংলাদেশ। চ্যানেল টাইপ টেকনোলজি, ইউজার ক্রিয়েটেড। চ্যানেলটা তৈরি করা হয়েছে 2015 সালের 11ই অক্টোবর। টোটাল গ্রেড হলো বি। সাবস্ক্রাইবার র্যাঙ্ক হলো 24,151। ভিডিও ভিউ র্যাঙ্ক হলো 73,919। সোশ্যাল ব্লেড র্যাঙ্ক হলো 47,299। ভিউজ ফর দ্য লাস্ট 30 ডেজ, লাস্ট 30 দিনে তাদের ভিউ হয়েছে 31,08,210। সাবস্ক্রাইবার ফর দ্য লাস্ট 30 ডেজ, লাস্ট 30 দিনে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পাইছে 34,251। এস্টিমেট মান্থলি আর্নিংস, তাদের চ্যানেল থেকে মাসিক আনুমানিক আয় হতে পারে $777 থেকে $12,400 পর্যন্ত। আমরা যদি এটাকে টাকায় কনভার্ট করি তাহলে আমরা পাবো $777 × 80 = 62,160 টাকা তাদের চ্যানেল থেকে মাসিক ইনকাম হতে পারে। আর হায়েস্ট ইনকাম হতে পারে তাদের চ্যানেল থেকে $12,400 × 80। প্রায় একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট তাদের এই চ্যানেল থেকে তারা ইনকাম করতে পারে মাসিকভাবে। কিন্তু আসলে এটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো এস্টিমেট, মানে আনুমানিক। এত পরিমাণ টাকা বাংলাদেশ থেকে ইনকাম করা সম্ভব না, কারণ বাংলাদেশের সিবিসি রেট খুবই লো। তবে যেই ইনকামটা দেখাচ্ছে তার কাছাকাছি হতে পারে। এখন আমরা যদি দেখি এস্টিমেট ইয়ারলি আর্নিংস, তাদের বছরে আনুমানিক ইনকাম হতে পারে $9,300 থেকে $149,200 পর্যন্ত। আমরা যদি এটাকে টাকায় কনভার্ট করি তাহলে পাবো ৯,300 × 80, $744,000 তাদের এই চ্যানেল থেকে বছরে ইনকাম হতে পারে। আর হায়েস্ট যে ইনকামটা আছে ১৪৯,২০০, এটা আসলে সম্ভব না, কারণ হলো এই ওয়েবসাইটটা তাদের ভিডিও ভিউজ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এগুলোর উপর নির্ভর করে একটা আনুমানিক ইনকাম দেখায়। কিন্তু যেটা দেখায় সেটা আসলে বাস্তবে সম্ভব না, স্পেশালি বাংলাদেশ থেকে। অন্য দেশ থেকে হলে হতে পারে সম্ভব ছিল, তো বাংলাদেশ থেকে এটা সম্ভব না। কিন্তু এটা আনুমানিক, এর কাছাকাছি একটা হতে পারে, কাছাকাছি একটা আইডিয়া পাবেন, এটাই হলো বড় কথা। এখন নিচে চলে যায়, নিচে গিয়ে দেখি যে তাদের আর একটু অ্যানালিটিক্স করি তাদের চ্যানেলটাকে। তাদের ডেইলি অ্যাভারেজ সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পায় হলো 1,209টি, ডেইলি 1,03,660, আর এস্টিমেট ডেইলি আর্নিংস হতে পারে তাদের চ্যানেল থেকে $26 থেকে $414 পর্যন্ত। আমরা যদি এটাকে টাকায় কনভার্ট করি তাহলে দেখি $26 করলে কত হয়। 26 × 80, তাদের চ্যানেল থেকে সর্বনিম্ন ২,০৮০ টাকা ইনকাম হতে পারে, আর হায়েস্ট ইনকাম হতে পারে ৪১৪ডলার × ৮০, ৩৩,১২০ টাকা তাদের চ্যানেল থেকে হায়েস্ট ইনকাম হতে পারে। এখন যদি আমরা দেখি যে লাস্ট 30 দিনে
তাদের সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 34,251 জন, আর ভিডিও ভিউজ হয়েছে হলো প্রায় 3 মিলিয়নের উপরে, আর এস্টিমেট আর্নিং তাদের এক মাসে হতে পারে $777 থেকে $12,400 পর্যন্ত। এই ছিল আসলে এইচএসি টুটু কোম্পানিকে নিয়ে আমাদের ভিডিওটা, আমাদের বিস্তারিত আলোচনা। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এই ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আর আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। অন্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে সাকসেসফুল ইউটিউবারদের নিয়ে একটা সিরিজ আছে, সেই সিরিজে আপনি আপনার প্রত্যেক সাকসেসফুল ইউটিউবারের মান্থলি ইনকাম, ডেইলি ইনকাম, ইয়ারলি ইনকাম এবং কী পরিমাণ ভিউজ হয়, সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পায়, সব কিছুর একটা বিস্তারিত আলোচনা দেখতে পাবেন। আর এছাড়াও আপনার পছন্দের কোন ইউটিউবারের আপনি এইসব তথ্য বিস্তারিত দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা আপনার পছন্দ অনুযায়ী সেই ইউটিউবারের তথ্য কালেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।